মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পাস নাম্বার কত এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন করেছিলে। তো আজকে তোমাদের পাস নাম্বার সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখো। দেখো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কিন্তু পাস নাম্বার হলো 25%, অর্থাৎ তোমাদেরকে 100-এর মধ্যে 25 পেতে হবে। এবার অনেকে বলো, স্যার আমাদের লিখিত পরীক্ষা থাকে এবং প্রজেক্ট থাকে, তাহলে কোন বিষয়ে বা লিখিততে এবং প্রজেক্টে কত কত করে পেলে পাস? তোমাদের বলে দিই, তোমাদের টোটাল 25 পেলেই কিন্তু হবে। ধরে নাও কোনো শিক্ষার্থী প্রজেক্টে পেয়েছে 10, তাহলে তাকে লিখিততে 15 পেলেই সে কিন্তু পাস। 10+15=25, অর্থাৎ মাধ্যমিক ক্যান্ডিডেটদের লিখিত এবং প্রজেক্ট দুটো মিলিয়ে 25 পেলেই কিন্তু তারা পাস। লিখিততে যদি কোনো পরীক্ষার্থী পেয়ে যায়, ধরে নাও কেউ পেয়েছে লিখিততে 10 এবং প্রজেক্টে পেয়েছে সে 10, তাহলে 10+10=20, সে কিন্তু ফেল। কোনো পরীক্ষার্থী ধরো লিখিততে পেয়ে গেছে 15 এবং প্রজেক্টে পেয়েছে 10+15=25, সে পাস। অর্থাৎ মাধ্যমিকদের ক্ষেত্রে লিখিত এবং প্রজেক্ট দুটো মিলিয়ে 25 পেলেই তারা কিন্তু পাস করে যাবে। আশা করি মাধ্যমিক শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এবার আসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু হিসাবটা একটু আলাদা। তাদের ক্ষেত্রে কিন্তু 30% পেলে পাস, অর্থাৎ 30% কিন্তু প্রজেক্টে পেতে হবে এবং 30% লিখিত পরীক্ষায় পেতে হবে, তবে কিন্তু তারা পাস করবে। ধরে নাও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 100 নম্বরের হয়, তার মধ্যে তোমাদের 80 নম্বর থাকে লিখিত এবং 20 নম্বর প্রজেক্ট। ধরো বাংলার ক্ষেত্রে আমি বলি, বাংলা তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 80-এর মধ্যে তোমাদেরকে পেতে হবে 24 এবং তোমাদের প্রজেক্টে যে 20 নম্বর, সেই 20 নম্বর প্রজেক্টের মধ্যে তোমাদেরকে পেতে হবে 6, যার ফলে তোমাদের হচ্ছে 30। এইভাবে কিন্তু তোমরা পাস করবে। অনেকে বলতে পারো যে স্যার আমি যদি প্রজেক্টে পেয়ে যাই 30 এবং আমাদের যে সরি, ধরো কেউ বললে যে তোমাদের প্রজেক্ট 20 নম্বর, তোমাদের 20 নম্বরে প্রজেক্টের মধ্যে কেউ হয়তো পেয়ে গেছো 20-তে-20, কিন্তু 80 নম্বরের লিখিত পরীক্ষায় পেয়েছো 10, টোটাল হলো 30, তাহলেও কিন্তু তোমরা ফেল। কারণ লিখিত পরীক্ষা যদি 80 নম্বরের হয়, সেই ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষায় 24 নম্বর তুলতে হবেই এবং 20 নম্বর যদি প্রজেক্ট থাকে, 20-এর মধ্যে তোমাদেরকে 6 নম্বর কিন্তু তুলতে হবে। আশা করি বোঝাতে পারলাম। একাদশ শ্রেণীর ক্ষেত্রেও হিসাবটা কিন্তু একই। এবার বলি কোনো কোনো সাবজেক্ট আছে যে সাবজেক্টে তোমাদের 70 নম্বরে লিখিত হয় এবং 30 নম্বর প্রজেক্ট থাকে। এবার যে 70 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে, সেই 70-এর মধ্যে তোমাদেরকে কিন্তু পেতে হবে 21 নম্বর। বোঝাতে পারছি, যেমন ভূগোল, ভূগোল 70 নম্বরে লিখিত পরীক্ষা হয়, এই 70 নম্বরের মধ্যে তোমাদের 21 নম্বর তুলতে হবে এবং তোমাদের যে প্রজেক্ট 30 নম্বরের, সেই 30 নম্বরের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদেরকে পেতে হবে 9। তাহলে কিন্তু একাদশ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পাস করতে পারবে। আশা করি আমি বোঝাতে পারলাম। আর একবার বলে দিই, মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট এবং লিখিত দুটো মিলিয়ে তোমাদেরকে 25 পেলেই পাস। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়, তাদের 80 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় 24 পেতেই হবে, তবে পাস করবে এবং প্রজেক্টে 20-এর মধ্যে 6 পেতেই হবে, তবে কিন্তু তোমরা পাস করবে, না হলে ফেল। যাদের 70 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 30 নম্বরের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থাকে, তাদের 21 নম্বর লিখিত পরীক্ষা থেকে তুলতে হবে এবং 9 নম্বর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থেকে তুলতে হবে, তবে তারা পাস করবে। আশা করি বোঝাতে পারলাম তোমাদের পাস নাম্বারটা কেমনভাবে বিভক্ত থাকে। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু আলাদা এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার বলি যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা ফোর্থ সাবজেক্ট রেখেছো তাদের ক্ষেত্রে। দেখো, ফোর্থ সাবজেক্ট যদি কারোর থাকে, তাদেরকে যে সব বিষয়ে পাস করতে হবে কি না সেটাই বলছি। বাংলা এবং ইংরাজি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কথা কিন্তু আমি বলছি। একাদশ এবং দ্বাদশ শ্রেণী যারা ফোর্থ সাবজেক্ট রেখেছো, তাদের বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টে পাস করতেই হবে। তাছাড়া তোমরা যে 4টে সাবজেক্ট রেখেছো, সেই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্টে পাস করলেই কিন্তু তোমরা পাস করে যাবে। বোঝাতে পারলাম, যাদের ফোর্থ সাবজেক্ট আছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, তারা বাংলা ইংরেজি এই দুটো সাবজেক্টে তাদেরকে পাস করতেই হবে। তাছাড়া বাকি যে 4টে সাবজেক্ট তারা নিয়েছে, তার মধ্যে যে কোনো 3টে সাবজেক্টে পাস করলেই কিন্তু হবে।
এবার অনেকে বলে যে স্যার বাংলা এবং ইংরাজি এটা কি ফোর্থ সাবজেক্ট হতে পারে? হ্যাঁ হতে পারে, বিষয়টা বোঝো কিভাবে হতে পারে। ধরো তুমি বাংলা এবং ইংরেজিতে পাস করেছো, তার সাথে সাথে বাকি সাবজেক্টগুলোতেও তোমরা পাস করে গেছো, ফোর্থ সাবজেক্ট সহ বাকি চারটে সাবজেক্টেও পাস করেছো। সেই ক্ষেত্রে যদি তুমি সব সাবজেক্টে ধরে নাও 90 করে পেয়েছো, শুধুমাত্র বাংলাতে পেয়েছো 70, তখন কিন্তু তোমার বাংলাটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 6টি সাবজেক্টে পাস করতে হবে, যাদের ফোর্থ সাবজেক্ট আছে তারা। তোমরা যদি 6টি সাবজেক্টই পাস করে যাও এবং বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে যদি তোমাদের নাম্বার অন্যান্য সাবজেক্টের থেকে কম থাকে, তখন কিন্তু তোমাদের বাংলা অথবা ইংরেজি যেই সাবজেক্টটাতে নাম্বার কম থাকবে সেটা ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য করা হবে। আশা করি বোঝাতে পারলাম। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, পাস নাম্বার কতটা বলে দিয়েছি, এই নাম্বারটা তুলতে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর কয়েকদিন পরই পরীক্ষা, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল এবং অগ্রিম অভিনন্দন তোমাদেরকে জানাই। পরবর্তীকালে যদি আরও কোনো রকম তোমাদের জন্য আপডেট থেকে থাকে, অবশ্যই তোমাদেরকে আমি স্টাডি উইথ স্মাইল এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।